আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সামসুন নাহার কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ভাপা পিঠার রেসিপি। রেসিপিটা শুরু করার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সামসুন নাহার কিচেন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ রেসিপি পেতে। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে এখন এখানে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর ভালো করে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি যেরকম করে দিকে দিব সেই রকম করে গুঁড়িটাকে ভিজে ভিজে করে নিব। বেশি পানি দিব না, না হলে পিঠাটা হবে না। এইরকম হাত দিয়ে ধরলে পরে যাতে ভেঙে যায় এইরকম করে গুঁড়িটাকে বানিয়ে নিব পানি দিয়ে দিয়ে ভালো করে মেখে। তারপর এখন কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নিব, এর জন্য এখানে নারকেল দিয়ে দিলাম। তারপর এতে চিনি এবং গুড় দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব কিছুক্ষণ। নারকেলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন একটা চালনি দিয়ে ভালো করে গুঁড়ি সবগুলোকে চেলে নিব। তারপরে এরকম করে আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব। এখন এই কাপড়টা দিয়ে ঢেকে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানির ভাপের মধ্যে দিয়ে দিব। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব পিঠাটা হওয়া পর্যন্ত। পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এইরকম করে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব।
সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এন্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।